সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সার টোয়েন্টি ফোর বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের খাড় অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম মনে রাখার টেকনিক এখানে আমরা একটা টেকনিক যদি মনে রাখি তাহলেই খারধর্মী অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম সহজেই মনে রাখতে পারবো তো আমরা যদি এরকম ভাবি যে একটা ছেলে হিমেল এবং একটি মেয়ে নাম হলো তার লাইলি তো এরা দুজন পরস্পর সম্পর্ক করে তো এরকমভাবে যদি লাইনটি হয় যে লাইলি আর হিমেলের প্রেম খাটি এতটুকু টেকনিক যদি আমরা মনে রাখি তাহলে আমরা খারধর্মী অ্যামাইন অ্যাসিডগুলো মনে রাখতে পারব এখানে লাইলি হচ্ছে লাইলি দ্বারা বুঝবো আমরা লাইসিন আর আরজিনিন হিমেল হেস্টিডিন প্রেম প্রোলিন আর খাঁটি দ্বারা বোঝানো হয়েছে খাড় তাহলে আমরা খাড় ধর্মী খাঁটি খাঁটি মনে থাকলেই আমরা বুঝবো যে এটা খাড় ধর্মী এবং কী কী আসে লাইলিয়ার হিমেলের প্রেম তাই লাইসিন আর্জিনিন হিস্টিডিন প্রোলিন তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো যে খাড় সেটা এই খাঁটি শব্দটির দ্বারা আমরা মনে রাখবো এবং এই মনে রাখার যে কৌশলটা সেটা আমি আলোচনা করে দিলাম তো সহজেই যদি আপনি এটা মনে রাখেন তাহলে এই খাড় ধর্মীগুলো মনে রাখতে পারবেন পরবর্তীতে আমরা যদি অ্যালডিহাইট ও কিটনের মধ্যে পার্থক্যটা দেখি তাহলে কি দাঁড়ায় অ্যালডিহাইট ও কিটনের মধ্যে পার্থক্য অ্যালডিহাইট টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ গঠন করে আর কিটন বিক্রিয়া করে না তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমরা একটা পার্থক্য পাইলাম যে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে বা গঠন করে কিন্তু কিটোন সেই বিক্রিয়া করে না দুই নম্বরটা কি পাইছি আমরা টপিক্স অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করে কিন্তু কিটন তা করে না বা বিক্রিয়া করে না অ্যালডিহাইড সিপস বিকারকের সাথে বিক্রিয়া করে গোলাপি বর্ণ ফিরিয়ে আনে কিটোন বিক্রিয়া করে না পরবর্তীতে আমরা পাইছি যে অ্যালডিহাইট উত্তপ্ত সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে রেজিন গঠন করে কিন্তু কিটোন কোনো রেজিন গঠন করে না অ্যালডিহাইড সহজেই পলিমার গঠন করে কিন্তু কিটোন পলিমার গঠন করতে পারে না তো আমরা জিনিসটা মনে রাখার যে সহজ পদ্ধতিটা সেটা মনে রাখবো যে কীটনের শেষের অক্ষর ন ন হতে হয় না অর্থাৎ কীটন উপরের সাথে উপরের কারো সাথে বিক্রিয়া করবে না ধরো চারটি যৌগের সংকেত দিল বলল যে এদের মধ্যে কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না তখন কীটনমূলক যেটাতে থাকবে সেটাই সঠিক উত্তর তো বন্ধুরা আমাদের এই বিভিন্ন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন যা যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আমাদের এই প্রত্যেকটা টেকনিকের ডিসক্রিপশন বক্সে অন্যান্য টেকনিকগুলো দেওয়া থাকবে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং মজার মাধ্যমে টেকনিকের মাধ্যমে আপনারা বিভিন্ন জিনিসগুলো শিখবেন তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ